ফের মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র উৎপাদন শুরুর হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে রাশিয়া এদিকে ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে আরও কিছু এলাকা দখলের দাবি করেছে মস্কো অন্যদিকে রাশিয়ার বন্দি দশায় নিহত ইউক্রেনীয়দের স্মরণে রোববার কিয়েবে বিক্ষোভ করেছে শত শত মানুষ রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে আবারও পশ্চিমাদের হুঁশিয়ারি বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলে তবে তার দেশও হাঁটবে পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে এ ধরনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করলে মধ্য এবং স্বল্পপালার অস্ত্র মোতায়েন স্থগিত করা নিয়ে আগে গৃহীত চুক্তি থেকে এরই মধ্যে রোববার মস্কো জানালো ইউক্রেনের দোনেস অঞ্চলের লোজোভাতস্কয় বসতির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রুশ বাহিনী যেখানে ইউক্রেন দাবি করছে শত্রুদের একাধিক আক্রমণ প্রতিহত করে দিয়েছে তারা ইউক্রেনের ওলেনিফকা কারাগারে রাশিয়ার বন্দিদশায় নিহত ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের স্মরণে রোববার কিয়েভে সমাবেশ করেছে শত শত মানুষ দু সালের জুলাইয়ে ওলেনিফকা ক্যাম্পে হামলায় প্রাণ হারিয়েছিলেন অর্ধশতাধিক যুদ্ধবন্দী আমিন নিউজ টোয়েন্টি ফোর